তোমার তোমার কাছে আমার একটা অনুরোধ, শিল্পী জগতে সবসময় তোমরা গান করবে সবাই মিলেমিশে, একটা নতুন শিল্পী সে ছোট শিল্পী বলে তাকে কোনো সময় অবহেলা করবে না, সবসময় সাপোর্ট দিবে, উৎসাহ দিবে। কারণ দেখেন ভাই, ছোটদের যে অবহেলা করবো, আমরাও তো একসময় ছোট ছিলাম, আমাদেরও দুই একজন চিনতো আগে, কেউ চিনতোই না প্রথম প্রথম, এখন তো আস্তে 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 উঠছে, তারাও একদিন উঠবে ইনশাল্লাহ। এইরকমই মানুষের জীবনের ধারাটা কিন্তু এইরকমই, সব মানুষ একভাবে থাকে না, একসময় না একসময় একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়। তো তোমরা এখন একটা পর্যায়ে আছো, আমার মন বলছে এবং মানে দর্শক তোমাদের আরো সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে, সাহায্য করবে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে বলে কখনোই শেষ করা যাবে না ভাই, কারণ দেখেন সাধারণ একটা গ্রামের ছেলে, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার কথাই বলি, আমি গ্রামে থাকতাম, কাজ করতাম, দোকান ছিল, কাজটা কাজ করতাম, ছোটোবেলা থেকে অনেক কষ্টেই বড় হয়েছি, বাবা মা অনেক কষ্ট করে বড় করছে, জানি না যে কষ্টটা বুঝতে পারবো কি না, কিন্তু সমস্যা নাই, ছোটোবেলা থেকে অনেক কষ্ট পাইছি, কষ্ট করছি, এইটুক বয়স থেকে দোকানে থাকছি, পড়াশোনার পাশাপাশি কাজ করছি। তো আর আমি মনে করি ভাই, কষ্টের ফলটাই আমার এইটা। হ্যাঁ, বড় একটা পাওয়া, যাই হোক আল্লাহর রহমত, আল্লাহর রহমত পরে দর্শকের ভালোবাসা, ভালোবাসা। তো এটাই আর কি, যে আজকে হয়তো তুমি দোকানে এখনো সময় দিতে পারো না, তোমার বাবাই হয়তো একা একা কষ্ট করে, তো তারপরেও ভালো আছো, ভালো থাকবা, আমরাও দোয়া করি, এবং দর্শক যারা আছে অবশ্যই প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন, আপনারা সাপোর্ট না করলে কিন্তু এতটুকু হতো না, আপনারা সবসময় এদের পাশে থাকবেন, যে যে অবস্থায় থাকুক, হয়তো দুই দিন তিন দিন বা দশ দিন না দেখলে ভাববেন না কিছু একটা হয়েছে, ব্যস্ততার কারণে। আপনারা যদি কখনোই আবার কখনোই যদি এরকম ভাবে না দেখেন, তাহলে বুঝবেন যে আমরা কাজে ব্যস্ত আছি, আর যদি কোনো সমস্যা হয়, পার্সোনাল কোনো সমস্যা, তাহলে তো আমি বলেই দিব, সমস্যা তো হতেই পারে মানুষের জীবনে, সমস্যা হতেই পারে, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন ভাই। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক বিপ্লব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার দর্শকের সামনে তোমার ইয়াটা শেয়ার করলা, তো আমিও বিষয়টা আমার দর্শকের সঙ্গে আমি জানাই দেবো। তো ভালো থাকো, নেক্সট আবার তোমাকে আমরা পাবো আশা করি, অবশ্যই পাবো, আর কন্টিনিউ সব মিডিয়ার সঙ্গেই মিল রেখে কাজ করো, তোমরা কোনো মিডিয়াকে মানে কম বেশি না করে সবার সঙ্গে মিল রেখে একসঙ্গে কাজ করো। এটা 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 একটা শিল্পী ভাই নাকি, একটা শিল্পী যদি মনে করে যে এই স্যালন মালিক ছোট আর ওই স্যালন মালিক বড়, তাহলে সে কখনোই উঠতে পারবে না, ভালোবাসা পাবে না। ছোটোবেলা থেকে এতটুকু জ্ঞান মনে হয় আল্লাহ দিছিল, কিছু জ্ঞান না থাকলে, কোনো কিছুই না থাকলে এতটুকু জ্ঞান ছিল যে ছোট বড় দুইটা সমানই, আমার কাজ লেভেলই করা লাগবে, এই জন্যই মনে হয় ভালোবাসাটা একটু বেশি আছে। বিপ্লব তুমি যে কথাটা বললা, যে অনেক মূল্যবান একটা কথা বলছো কিন্তু, যে ছোটোবেলা থেকে তুমি যে এইটাই করছো যে সব মিডিয়াকে ওভাবে দেখা যাবে, দেখা যাবে না অবশ্যই, এটা একটা সিঙ্গার হিসেবে এটা ভাবা উচিত সবারই, সিঙ্গার কি আমরা তো সিঙ্গার এখন যোগ্যই না, তারপরও গান গাইতে বলতেছি ভাইয়া, সিঙ্গার যে আমরা মানে আমরা সিঙ্গার বলি, আমরা সিঙ্গার, সিঙ্গারের যোগ্য তো আমরা এখন হতে পারিনি, কারণ কি দেখেন বাংলাদেশে কত বড় বড় শিল্পী আছে, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, তারা কিন্তু এ পর্যন্ত সিঙ্গার কোনো বলেনি, আমি সিঙ্গার, আসলে সিঙ্গারের যোগ্যতায় হ্যাঁ যাবো, যদি দর্শক বন্ধুরা চাইবে যেতে পারবো, এটাই চাই, আমরা দোয়া করি, দর্শক অবশ্যই দোয়া করবে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।